আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা এমন একজন দুঃসাহসী সাহাবি সম্পর্কে জানতে চলেছি যাকে স্বয়ং রাসলাসল্লা আলহিস্লাম যুদ্ধের আগুন প্রজ্বলনকারী বলে আখ্যায়িত করেছিলেন যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হিজরতের ষষ্ঠ বর্ষে রাসলাসাল্লিসাল্লাম মদিনা থেকে দেড় হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে আল্লাহর পবিত্র ঘরের জিয়ারত ও উমরা আদের উদ্দেশ্যে বের হলেন এই খবর শোনা মাত্রই কুরাইশের লোকজন সংকল্পবদ্ধ হল যে যে কোনো মূল্যেই হোক তাদের মক্কায় প্রবেশ ঠেকাতে হবে তবে তারা মনে প্রাণে চাইল যে এই বাধা প্রদান রক্তারক্তির মাধ্যমে না হয়ে যদি শান্তিপূর্ণ উপায় সম্ভব হয় তাহলে যেন সেভাবেই হয় রাসাল উল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে কিছুটা দূরে হুদায় বিয়া অঞ্চলে পৌঁছলেন এবং সেখানে যাত্রা বিরতি করলেন তখন তিনার ও কুরাইশের মাঝে দূত আসা যাওয়া করতে থাকল দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা চলল উভয় পক্ষে সবশেষে এলেন সোহাইল ইবনে আমর মুশরিকদের দূত হিসাবে তিনি রাসলাসাল্লা ইসলামের সঙ্গে এই মর্মে সন্ধি চুক্তি সম্পাদন করলেন এই বছর তাকে এখান থেকেই মদিনায় ফিরে যেতে হবে আগামী বছর উমরার উদ্দেশ্যে মক্কায় আসতে পারবেন দুই শর্তে প্রথম শর্তটি হল অস্ত্রমুক্ত হয়ে মক্কায় প্রবেশ করতে হবে এবং দ্বিতীয় শর্তটি হল তিন দিনের বেশি সেখানে অবস্থান করা যাবে না তারপর আগামী দশ বছর কুরেশ ও মুসলমানদের মাঝে সন্ধি চুক্তি বলবৎ থাকবে এই চুক্তির মেয়াদের মধ্যে পক্ষই কোনো যুদ্ধে জড়াতে পারবে না মুসলিমদের কাছে বিষয়টি গুরুতর অবমাননাকর মনে হল ন্যাক্কারজনকভাবে আল্লাহর ঘরের তাওয়াফ থেকে ফিরে আসা এবং কুরাইশের সঙ্গে অপমানজনক চুক্তি সম্পাদনে তারা ভীষণ লজ্জিত ও অপমান করলো করল সাহাবাইকার রাদী আল্লাহ তালাহুর ওপর সবচেয়ে নিষ্ঠুর আঘাত করল রাসল্লা সাল্লাহ ইসলামের ওপর সোহাইল ইব নামরের নিম্নরূপ শর্তগুলো প্রথমটি হল কুরাইশের কোনো নারী বা পুরুষ ইসলাম গ্রহণ করে যদি মদিনায় চলে যায় তাহলে মুসলিমরা তাকে কুরাইশের হাতে ফেরত দিতে বাধ্য থাকবে দ্বিতীয়টি হল কিন্তু মদিনা থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে এলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না এই ধরনের স্পষ্ট একচেটিয়া কুরাইশদের পক্ষপাতমূলক চুক্তি উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তোলাহর ক্রোধকে উস্কে দিল ফলে তিনি ছুটতে ছুটতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোলা কাছে গিয়ে বললেন হে আবুবকর রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম কি আল্লাহর রাসুল নন আবু বকর রাদি তালাহ বললেন অবশ্যই তিনি আল্লাহর রাসুল উমর রাদি আল্লাহ তালাহ বললেন আমরা কি মুসলিম নই আবু বকর আল্লাহ তালাহ বললেন অবশ্যই আমরা মুসলিম উমর রাদি আল্লাহতাল্হ বললেন ওরা কি মুশ্রিক নয় আবু আল্লাহ আল্লাহতাল্হ বললেন অবশ্যই ওরা মুশ্রিক এবার উমর রাদি আল্লাহতালহ জানতে চাইলেন এসব যদি সত্য হয় তাহলে কিসের ভিত্তিতে এবং কি উদ্দেশ্যে দিন ইসলামের এত অবমাননা আমাদের সইতে হবে আবু আল্লাহ আল্লাহতালহ অত্যন্ত ধীর শান্ত আওয়াজে গাম্ভীর্যের সঙ্গে বললেন উমর নবীর নির্দেশ মেনে নিতে হবে কোন অবস্থাতেই তার আদেশের বিরুদ্ধে যাওয়া যাবে না তিনি আল্লাহর রাসুল এই কথা আমি রূপে মানি উমর রাদি আল্লাহ তোলাহ বললেন আমিও সন্দেহাতীত রূপে বিশ্বাস করি যে তিনি আল্লাহর রাসুল এরপর উমর রাদি তালাহ চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহামের কাছে তিনি আর কাছে সরাসরি জিজ্ঞাসা করলেন হ্যাঁ নাবি আল্লাহ আপনি কি আল্লাহর রাসুল নন নবী সংক্ষিপ্ত উত্তর দিলেন অবশ্যই আমি আল্লাহর রাসুল এরপর উমর রাদি আল্লাহ বললেন আমরা কি পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম নই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই আমরা পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী মুসলিম তারপর উমর আল্লাহ আল্লাহতালহু বললেন ওরা কি লাশারিক আল্লাহর সঙ্গে শির্খারী মুসলিম নয় রাসলাসাল্লাহি সাল্লাম বললেন অবশ্যই ওরা তাই এবার উমর রাদি আল্লাহতাল্হু বললেন তাহলে কেন কিসের উদ্দেশ্যে কি ভিত্তিতে সত্য দিনের এত অবমাননা আমাদের সইতে হবে উমর রাদি আল্লাহতাল্হর অন্তর্জালা পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পেরে তাকে শান্ত করার জন্য রাসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সুতরাং তার হুকুমের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আর এটাও সুনিশ্চিত যে আল্লাহ তালা কিছুতেই আমাকে পরাজিত করবেন না উমর রাদি আল্লাহতাল্হ বলেন সেই দিনের পর আমি অনেক দান খেরত করেছি নামাজ রোজা করেছি এবং গুলাম আজাদ করেছি শুধু এই কথাগুলোর ভয়ে যে যেগুলো সেদিন না বুঝে বলেছিলাম অবশেষে আমার অন্তরে আসা জেগেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন উভয় পক্ষের মাঝে চুক্তি সম্পাদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম মদিনায় ফিরে গেলেন কিন্তু মদিনায় ফিরে এসে তিনি স্থির হতে না হতেই এই মাত্র সম্পাদিত চুক্তির অঙ্গীকার তার সামনে এসে দাঁড়ালো এক নির্দয় ও নিষ্ঠুর পরীক্ষার রূপ নিয়ে যার ছিলেন আমাদের এই কাহিনীর মহানায়ক আবু বাসির উদ্বা ইবনে আসিদ রা দিয়াল্লাহতালহ তাহলে চলুন তার থেকে শোনা যাক সেই আকর্ষণীয় কাহিনী আবু বাসির আল্লাহ তালাহ বলেন আমি ছিলাম অসহায় দুর্বল মমিনদের একজন কারণ মক্কায় আমাকে বিপদে আপদে রক্ষা করা আমাকে একটু আশ্রয় দেওয়া সাহায্য করার মতো কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো জাতিগোষ্ঠী কিছুই ছিল না কুরাইশের লোকেরা আমার উপর চাপিয়ে দিয়েছিল নানা রকমের শাস্তি আমার অপরাধ ছিল এই যে আমি তাদের ধর্ম ত্যাগ করেছিলাম এবং তাদের উপাস দেবদেবীকে আমার জীবন থেকে ঝেড়ে ফেলেছিলাম মুসলিমরা যখন মদিনায় হিজরত করতে শুরু করলেন কুরাইশিরের লোকেরা আমাকে তাদের কাছে আটকে রাখল হিজরত করার সুযোগ তো দিলই না উল্টো হিজরতকারীদের বিরুদ্ধে যে বিদ্বেষ ও রাগ মনের মধ্যে ছিল সেগুলোর সবটুকু ঝাল মেটালো আমার উপর দিয়ে এমনকি জ্বলন্ত অঙ্গার বিছিয়ে তার উপর আমাকে শোয়াত এপাশ উপাস করিয়ে আমার শরীর ঝলসে দিত রাসুলের বিরুদ্ধে যখনই কোনো যুদ্ধে কুরাইশির লোকজনা হতো বা নিহত হতো এর ভয়ঙ্কর প্রতিশোধ নিত তারা তাদের হাতে বন্দি আমি এবং আমার মতো অসহায় মুসলমানদের ওপর এর মধ্যে আমি কুরাইশির লোকদের এক অসতর্ক মুহূর্তের সুযোগকে কাজে লাগিয়ে রাসুলের কাছে পালিয়ে চলে এলাম হুদাই বিয়ার সন্ধি সম্পর্কে আমার কিছুই জানা ছিল না মদিনায় পালিয়ে আসার পর জানতে পারলাম রাসুল উল্লা সাল্লাসাল্লাম ও কুরাইশের মাঝে একটি সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছে আবুবাসির রাদি আল্লাহতাল্হ বলেন সুযোগ পাওয়া মাত্রই আমি মদিনার উদ্দেশ্যে ছুটতে শুরু করলাম রাসল সাল্লাহামের সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা এবং মুসলিম ভাইদের সঙ্গে বসবাসের আনন্দ বাসনা যেন আমাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছিল মদিনার মাটিতে আমার পায়ের স্পর্শ পড়ল এবং আমার দুচোখ প্রিয়নবীর দর্শন সুখের শোরমায় সজ্জিত হল একই সঙ্গে সেখানে ঘটল আরও একটি ঘটনা কুরাইশ আমের গোত্রের এক লোক ও তাদেরই এক গোলামকে মদিনায় পাঠালো একটি চিঠি দিয়ে চিঠিতে তারা আমাকে ফেরত পাঠাতে বলেছে চুক্তির শর্ত মোতাবেক এরপর আবুবাসীর রাদী আল্লাহতোলা আরও বলেন আমি কল্পনাও করতে পারিনি যে একবার মুক্তি পাওয়ার পর কুরাইশের সেই বন্দেদোষার চরম আজাবের মধ্যে আবার আমাকে ফিরে যাওয়ার নির্দেশ দেবেন রাসলাস্লা আলুসাল্লাম কিন্তু রাসল সাল্লাহলাম আমাকে বললেন হ্যাঁ আবুবাসীর তুমি তো জানতে পেরেছ যে আমরা কুরাইশকে কিছু প্রতিশ্রুতি দিয়েছি আমাদের দিন ইসলামের আইনে যা ভঙ্গ করা আমাদের জন্য অবৈধ আল্লাহ আল্লাহতাল্লাহ তোমার এবং অন্য অসহায় মুসলিমদের জন্য কোনো চমৎকার উপায় বের করে দেবেন তাতে কোনো সন্দেহ নেই সুতরাং তুমি ওদের কাছেই ফিরে যাও আমি নিবেদন করলাম ইয়া রাসল সাল্লাহসাল্লাম আমাকে আবারও ওই আজাবের মধ্যে ফিরিয়ে দেবেন যেখানে ওরা আমাকে মেরে মেরে হয়তো বা আমার দিন থেকে সরিয়ে দেবে রাসল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন আবু বাসির তুমি যাও আল্লাহ তালা তোমার এবং তোমার সঙ্গীদের জন্য ভালো কোনো ব্যবস্থা করে দিবেন আবু আবুবাসীর বলেন আমি তখন কুরাইশের পাঠানো সেই লোক দুটির সঙ্গে রওনা হলাম যখন আমরা মদিনা থেকে সাত মাইল দূরে জুল হোলাইফাতে পৌঁছে গেলাম সেখানে একটু বিশ্রামের জন্য বসলাম আমি কুরৈশিকে জিজ্ঞাসা করলাম আমেরই বন্ধু তোমার তরবারিটা কি খুব দামি আর ধারালো সে জবাব দিল আরে হ্যাঁ সে তো বটেই সে একেবারে তার তরবারির প্রশংসা আর নানান কাহিনীর ডালি সাজিয়ে নিয়ে বসল আমিও তার তালে তালে আমার মুগ্ধতা আর বিস্ময় প্রকাশ করতে থাকলাম সে যখন দেখল আমি তার তরবারির প্রতি এতটাই মুগ্ধ তখন সে গর্বিত মালিক হিসেবে নিজের তরবারিটা আমার দিকে বাড়িয়ে ধরে বলল তোমার ইচ্ছে হলে নেড়ে চেরে দেখতে পারো তরবারিটা আমার হাতে এসে গেলে দ্রুত অন্য কিছু ভাবতে শুরু করলাম মনে মনে বললাম এই মুশ্রিক আমাকে নিয়ে যাচ্ছে মুশ্রিক সমাজের কাছে যারা আমার ধর্ম ও বিশ্বাসে বারবার বাধা সৃষ্টি করবে আমাকে কঠিন কঠিন শাস্তি দিবে আল্লাহর কসম এটা হতেই পারে না আমি এর কথা মানব না এর সঙ্গে যাবও না রাসলাস্লা সাল্লাম তো আমাকে এদের হাতে তুলে দিয়ে সব রকমের দায়ী ও দুষ্মুক্ত হয়েই গেছেন তাহলে এখন আমার আর কোনো সমস্যাই নেই যদি একে খুন করে ফেলি এবার আমি খাপ থেকে তরবারিটা বের করে ফেললাম উঁচু করে ধরেই তাকে হত্যা করে ফেললাম তার সঙ্গী গোলাম যখন মনিবের হত্যা দৃশ্য দেখল আমার হাত থেকে বাঁচার জন্য ছুটে পালাতে শুরু করল আমি তার পিছু নিলাম না কারণ ওর সঙ্গে আমার কোনো দেন দরবার নেই সে চলে গেল সোজা মদিনায় রাসল্লাহ সাল্লাহসাল্লামের কাছে গিয়ে হাজির হল তখন তিনি ছিলেন মসজিদে বসা তাকে ফিরতে দেখে রাসলাস্লাহ হলাইস্লাম বললেন এই লোকটি তো ভীষণ আতঙ্কিত খুব ভয় পেয়েছে মনে হচ্ছে সে যখন রাসুলের সামনে হাজির হল তিনি জিজ্ঞাসা করলেন এত কিসের ভয় পাচ্ছ কি হয়েছে তোমার সে বলল তোমাদের বন্ধু লোকটি আমার মনিবকে হত্যা করে ফেলেছে আবু আবুবাসীর আল্লাহ তাল্হু বলেন লোকটি স্থান ত্যাগ করার আগেই আমি গিয়ে হাজির হলাম সাল্লাহ সাল্ল্লা সম্মুখে সেই রক্ত ভেজাত রোববারিটি হাতে নিয়ে যা দিয়ে কুরাসীকে হত্যা করেছি আমি নিবেদন করলাম ইয়া রাসল্লাহ সাল্লাহসাল্লাম আপনি আপনার কর্তব্য সুসম্পন্ন করেছেন আর আল্লাহ তালাও আপনার কাজ করিয়েছেন আমাকে দিয়ে নবীজি জিজ্ঞাসা করলেন সেটা আবার কিভাবে। আমি বললাম আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন মক্কা থেকে ইসলাম গ্রহণ করে আসা আমাকে আপনি ওদের হাতে তুলে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ এরপর আমি নিজেকে এবং আমার দিনকে ওদের হাত থেকে রক্ষা করেছি এই ভয়ে যে ওরা আমার দিনের মধ্যে বিঘ্ন ঘটাবে এবং আমাকে নিয়ে গিয়ে তামাশা বানাবে রাসল আমার কথা শুনে আশপাশে তাকিয়ে বললেন হায় আফসোস এমন যুদ্ধের আগুন প্রজ্জ্বলনকারী আছে যদি তার সঙ্গে কিছু মানুষ থাকত কতই না মঙ্গল হতো তার এই আকাঙ্ক্ষার কথাটি আমার মনে খুব দাগ কাটল এবং আমি নিজেও খুব চাইতে থাকলাম যে কিছু মানুষ আমার সঙ্গে জুটে যাক আবুবাসির রাদি তালাহ তার বক্তব্য অব্যাহত রেখে বলেন রাসুল সাল্লাইসাল্লামের পক্ষে আমাকে তার কাছে রেখে দেওয়া সম্ভব ছিল না চুক্তির শর্তের আলোকে একইভাবে একজন কুরাইশিকে হত্যা করার পর আমার পক্ষেও ফিরে যাওয়া সম্ভব ছিল না তাদের কাছে সুতরাং আমি চলতে থাকলাম চলতে চলতে সাগর তীরে নামক স্থানে থেমে গেলাম কুরাইশির লোকজন স্বামের বাণিজ্যে যাওয়া আসার জন্য যেই পথ ব্যবহার করে থাকে এই ইশ ঘাটি ছিল সেই পথেই অবস্থিত সেখানেই আমি অবস্থান গড়ে তুললাম এরপর মক্কায় আটকে থাকা অসহায় মুসলিমরা যখন আমার সম্পর্কে বলা আসলের এই কথাটি শুনতে পেল হায় আফসোস যুদ্ধের আগুন প্রজ্জ্বলনকারী আছে কিন্তু হায় যদি তার সঙ্গে কিছু মানুষ থাকত বেশ তারা একের পর এক এসে আমার ঘাটিতে যুক্ত হতে লাগল এমনকি একসময় এদের সংখ্যা হয়ে গেল প্রায় সত্তর জন আমরা কুরাইশের বাণিজ্য কাফেলার পথ রোধ করতে শুরু করলাম কুরাইশের যাকেই আমরা পেতাম তাকেই হত্যা করে ফেলতাম আমাদের পাশ দিয়ে কুরাইশের কোনো কাফেলা গেলেই আমরা তাদেরকে ধরে ফেলতাম এভাবে অল্প আমাদের শক্তি সামর্থ্য মনোবল ও জনবল সব কিছুই বেড়ে গেল আমরা হয়ে উঠলাম কুরাইশের গলার কাটা দুঃস্বপ্নের মতো আমাদের চিন্তায় তাদের আরামের ঘুম হারাম হয়ে গেল কাফেলার মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ল আমাদের নিয়ে তাদের জীবন হয়ে উঠল দুর্বিশহ আমাদেরকে নিয়ে তারা কোনো উপায় খুঁজে বের করতে পারল না নিরুপায় হয়ে তারা ইসলামের কাছে চিঠি লিখে রক্ত সম্পর্কের দোহাই দিয়ে আবেদন জানালো যে তিনি যেন আমাদেরকে তিনার কাছে ডেকে নেন সঙ্গে সঙ্গে এটাও তারা ঘোষণা করে দিল যে চুক্তির এই সম্পর্কিত শর্তটি তারা প্রত্যাহার করে নিল আবু বাসিরের একজন সঙ্গী আবু জানদাল আল্লাহ তাল্হ বলেন আমরা একদিন রাসুলের চিঠি পেলাম সেখানে তিনি আমাদের তিনার কাছে ডেকে পাঠিয়েছেন সে সময় আমাদের ভাই আবু বাসির ছিলেন মৃত্যুশয্যায় সাইত আমি রাসুলের চিঠিখানা তার হাতে তুলে দিলাম তিনি সেটা নিয়ে ভক্তি ভরে ঠুটের কাছে নিয়ে চুমু খেলেন এবং বললেন রাসুল সাল্লাহামের কাছে আমার সালাম পৌঁছে দিও এই কথা বলতে বলতেই তার প্রাণ বেরিয়ে গেল সেখানেই আমরা তাকে দাফন করার পর সবাই চলে গেলাম রাসুল উল্লাহ সাল্লাহ্লামের কাছে তালা আপন সন্তুষ্টি দান করুন যুদ্ধের আগুন প্রজ্জ্বলনকারী বাসির রাদি আল্লাহতোলা প্রতি তিনি জীবনযাপন করেছেন আল্লাহর রাস্তায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন দেশ ছাড়া ও নির্যাতিত হয়েই সম্মানিত সুধী মহানবী সাল্লাহ ইসলামের একজন উম সাহসী সাহাবি আবু বাসির উদ্না আসিদ রাদি আল্লাহ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোট ছোট ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত